ষষ্ঠ শ্রেণী গণিতের ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 10 নম্বর ও 11 নম্বর প্রশ্নটি সমাধান করব আজকের এই ভিডিওর আমরা 7 নম্বর পার্টটি আরম্ভ করিতেছি এর আগে আমি আরো 6টি পার্ট তৈরি করে নিয়েছি যেগুলো যদি তোমরা দেখে না থাকো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব তোমাদের তোমরা দেখে নেবে তো আজকের এই ভিডিওটি আমরা শুরু করে নেই তো আমাদের 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে উপযুক্ত স্থানে কমা বা উপযুক্ত স্থানে ভারতীয় পদ্ধতিতে কমা ব্যবহার করে শূন্য স্থান পূর্ণ করো সঙ্গে গ্রেটার দেন লেস দেন এবং ইজুকাল টু অর্থাৎ আমাদের এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে এগুলোর প্রথমে আমাদের ভারতীয় পদ্ধতি অনুসারে এই সংখ্যা দুটিতে কমা বসাতে হবে তারপর কোন সংখ্যাটি বড় তা আমাদের দেখিয়ে দিতে হবে এবং যদি সমানও হতে পারে ঠিক আছে তাহলে চলো আমরা বেশি সময় নষ্ট না করে শুরু করে নেই তো এ নম্বরে আমরা প্রথমে কী করি এই চলো এই এটি আমরা লিখে নেই অর্থাৎ 1 2 4 0 5 4 এখানে একটি বাক্স দিয়ে দিই প্রথমে আমরা কী করবো দেখো প্রথমে আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসিয়ে নেব দুটি সংখ্যাতে তারপর ছোট বড় দেখবো ঠিক আছে তো আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে এদিক থেকে প্রথমে 3 অঙ্ক পরে একটি কমা বসানো তারপর সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে কমা বসানো অর্থাৎ এখানে আমাদের ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসানো হয়ে গেছে তো এগুলো আমি তোমাদের পূর্বের পাঠেই দেখিয়ে দিয়েছি যেগুলো যদি তোমরা দেখে না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে দেখে নেবে তো এখন এটিকেও আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসিয়ে নেই অর্থাৎ এখান থেকে আমরা 3 অঙ্ক পরে একটি কমা বসিয়ে নেব তারপর সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আর একটি কমা বসিয়ে নেব তো এখন আমরা কমা বসিয়ে নিয়েছি এখন আমাদের দেখতে হবে এই এই দুটি সংখ্যা যেটি বড় কোনটি বড় এই সংখ্যার মাঝে কোনটি বড় বা সমান তাহলে আমরা কীভাবে বুঝবো তো সর্বপ্রথম আমরা দুটি জিনিস লক্ষ্য করবো প্রথম জিনিস হলো এই যে সংখ্যা সে সংখ্যা দুটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ এটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা 1 2 3 4 5 6 অর্থাৎ এটিকে আমরা বলতে পারি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এটি হলো 1 2 3 4 5 6 7 অর্থাৎ এটিকে আমরা বলতে পারি 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা অর্থাৎ যেই সংখ্যা বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি বড় হবে এই দুটির মধ্যে বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা বড় হবে অর্থাৎ এটি আছে ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটি আছে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেহেতু 7 অঙ্কটি বেশি তো বেশি অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যাটি হবে এটি কারণ এটি 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেইহেতু আমরা কী করব তো এই যে চিহ্ন এই চিহ্নটি আমরা বসাবো ঠিক আছে কারণ এটি বড় যেটি বড় থাকবে এই যেটি মনে করো এটি মুখ এদিকে মুখ দিয়ে দেবো ঠিক আছে বুঝতে পেরেছ অর্থাৎ এখানে দিয়ে দিই এখানে আমরা উত্তরটি এখানে ঠিক আছে এটি আমাদের প্রশ্ন এটি আমাদের উত্তর তো এখন আমরা বি নম্বরটি সমাধান করে নেই চলো তো তোমাদেরকে আমি দুইটি জিনিস লক্ষ্য করতে বলেছিলাম এখানে আমি একটি জিনিস দেখিয়ে দিয়েছি আরও একটি জিনিস তোমাদের আর একটি অঙ্কে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখন আমরা বিলম্বরটি সমাধান করে নেই তো বিলম্বরে আমাদের প্রথমে কী আছে সংখ্যা দুটি দেওয়া আছে তো এগুলোকে আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসিয়ে নেই অর্থাৎ এখান থেকে 1 2 3 অঙ্ক পরে একটি কমা বসাবো তারপর আরও সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসাবো তারপর সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসিয়ে নেবো অর্থাৎ এখানে কমা বসিয়ে নেবো তারপর আবার কমা বসাতে হবে এই সংখ্যাটি অর্থাৎ 1 2 3 অঙ্ক পরে একটি কমা বসাবো তারপর এখান থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসিয়ে নেবো তারপর আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসিয়ে নেবো অর্থাৎ এখানে আমরা আরেকটি কমা বসিয়ে নিয়েছি তো এখন আমরা প্রথম যে কী করবো প্রথমে কী করবো এই দুটি সংখ্যা কত অঙ্ক বিশিষ্ট তা আমরা প্রথমে জেনে নিই তো এটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা 1 2 3 4 5 6 7 8 তো এটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর এটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখে নেই 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ এটিও 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটিও 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো এখন আমরা এই প্রথম যে প্রথম এই দুটি সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যা অতএব আমরা প্রথমটি দিয়ে বুঝতে পারবো না কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট তো ছোট বড় সংখ্যাগুলো তোমাদেরকে আমি কীভাবে বোঝা যায় তা আমি তোমাদের পূর্বের পাঠেই বলে দিয়েছি তো আমি আবারও বলে দিই তো এই দুটি সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যা বিশিষ্ট সংখ্যা সেহেতু এই দুটি আমরা প্রথমে কী করবো এখান প্রথমটি আমরা দেখবো তো প্রথমে এখানে আছে 2 এখানে আছে 3 2 বড় না 3 বড় সেহেতু এই সংখ্যাটি বড় তো তার মানে এই যে এই চিহ্নটি বসিয়ে দেব যে সংখ্যাটি বড় হবে তার যে মুখটি এদিকে থাকবে ঠিক আছে বুঝতে পেরেছো যাই হোক তো এখন আমরা সিলম্বর সমাধান করে নেই তো আমরা সিলম্বরটি সমাধান করে নেই তো সিলম্বরে প্রথমে আমরা ভারতীয় পদ্ধতিতে কমা বসিয়ে নেই অর্থাৎ এখান থেকে 3 অঙ্ক পরে একটি কমা তারপর আবার এই কমা থেকে 2 অঙ্ক পরে কমা বসিয়ে নেবো অর্থাৎ এখানে আমরা বসিয়ে নিয়েছি তারপর এখানে আবার ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসিয়ে নেই অর্থাৎ এখান থেকে 1 2 3 অঙ্ক পরে একটি কমা সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরও একটি কমা অর্থাৎ 1 2
তারপর আর আমরা কম বসাতে পারবো না, ঠিক আছে? তো এখন আমাদের দেখতে হবে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট। তাহলে আমরা কি করব, প্রথমে প্রথমটি দিয়ে আমরা কি করব, এই সংখ্যা দুটি অঙ্ক আমরা জেনে নেব। তো এখানে এইটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 2 3 4 5 6 7 8, এটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর এটি 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটি 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটি 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কোনটি বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা? এই সংখ্যাটি, এই সংখ্যাটি বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেহেতু এটি বড় হবে। সেহেতু আমরা কি করব, এই যে মুখ বড়ার দিকটি, এই যে দিকটি আ করে আছে, এই দিকটি আমরা এদিকে দিয়ে দেবো। হ্যাঁ, যদি এটি বড় হতো তাহলে এই বড় দিকটি আমরা এদিকে দিয়ে দিতাম, ঠিক আছে? বুঝতে পেরেছ? যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ডি নম্বর প্রশ্নটি সমাধান করে নিই। তো এখন আমরা ডি নম্বর প্রশ্নটি সমাধান করে নিচ্ছি। তো এখানে প্রথমে কী করবো, ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসে নেই, চলো। তো প্রথমে কী করবো, এখান থেকে 3 অঙ্ক পরে একটি কমা বসে নেবো, সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসে নেবো, তারপর আর আমরা কমা বসাতে পারবো না। তারপর এখান থেকে আবার আমরা ভারতীয় পদ্ধতি অনুসারে কমা বসিয়ে নেবো। তো প্রথমে এখান থেকে 3 অঙ্ক পরে একটি কমা বসে নিলাম, সেই কমা থেকে আরও 2 অঙ্ক পরে আরেকটি কমা বসে নিলাম, এখন আর আমরা কমা বসাতে পারবো না। এখন আমরা দুই প্রথমটি আমরা চলো এখানে, তো প্রথমে আমরা কী করবো, এই যে দুটি সংখ্যা তার অঙ্ক আমরা জেনে নিই। তো এখানে এটি কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 1 2 3 4 5 6 7, এটি 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আবার এটি কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখে নেই, 1 2 3 4 5 6 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ এটিও 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এটিও 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুটি সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সেহেতু এই প্রথমটি দিয়ে আমরা আর বুঝতে পারবো না কোনটি বড় সংখ্যা। এখন আমরা কী করবো, এই প্রথমটি আমরা লক্ষ্য করব। তো প্রথমে এখানে, প্রথমে এখানের এই সংখ্যাটির প্রথম সংখ্যাটি কী আছে, 1 আছে। এই সংখ্যাটির প্রথম সংখ্যাটি কী আছে, 1 আছে, তার মানে এই দুটি সমান। তাহলে আমরা কী করবো, পরে ঠিক তার ডান দিকের, ঠিক তার ডান দিকের সংখ্যার সাথে তুলনা করব। তো এটির ডান দিকের সংখ্যা আছে 1, এটির ডান দিকের সংখ্যা আছে 1, তারপর আমরা তার ডান দিকের সংখ্যার সাথে তুলনা করব। তার ডান দিকের সংখ্যা এখানে আছে 1, এখানেও আছে 1, তারপর এখানেও আছে 1, এখানেও আছে 1, এখানেও আছে 1, এখানে আছে 1, এখানেও আছে 1, এখানেও আছে 1, এখানেও আছে 1, এখানেও আছে 1, তার মানে দুটি সংখ্যা সমান, ঠিক আছে? দেখছো? তার তো তোমরা আরেকভাবে বুঝতে পারবে, দেখো এই সংখ্যাটি আর এই সংখ্যাটি দেখতেই সমান লাগছে। তো তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এই দুটি সংখ্যা সমান, সেহেতু এখানে আমরা সমান চিহ্ন বসিয়ে নিই। তো তোমাদের, তোমরা দুটি জিনিস লক্ষ্য করবে, এটি কোনটি বড় কোনটি ছোটো তা নির্ণয় করতে। তো প্রথমে কী করবে, তোমরা অঙ্ক দুটি তুলনা করবে, দুটি সংখ্যা, যদি যে সংখ্যা বেশি অঙ্ক বিশিষ্ট, দুটি সংখ্যার মধ্যে বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যা বড় হয়ে যাবে। যদি দেখো তোমরা দুটি সংখ্যা সমান, ঠিক আছে, দুটি সংখ্যা সমান অঙ্ক বিশিষ্ট, তাহলে কী করবে, এদিক থেকে প্রথম সংখ্যার সাথে, এদিক থেকে প্রথম সংখ্যার সাথে এভাবে তুলনা করবে, তারপর এদিক থেকে দ্বিতীয় সংখ্যার সাথে এদিকের দ্বিতীয় সংখ্যা তুলনা করবে, ঠিক আছে? এভাবে তোমরা তুলনা করে দেখবে। যদি দেখো প্রত্যেক সংখ্যা, ও দেখো এটি, এটি তোমার আরেকবার দেখে নাও, দেখো প্রথম সংখ্যার সাথে এখানে প্রথম সংখ্যা সমান, এখানে দ্বিতীয় সংখ্যার সাথে এখানে দ্বিতীয় সংখ্যা সমান, অর্থাৎ প্রত্যেক সংখ্যাটি প্রত্যেক সংখ্যার সাথে সমান, এবং দুটি সমান অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেহেতু এই দুটি সমান হয়ে গেছে। যদি মনে করো এখানে 2 থেকে যেত, মনে করো এখানে 2, মনে করে না এখানে কিন্তু 1 আছে 2, তাহলে কী করতো, শেষ শেষ, অর্থাৎ আমরা 1 2 3 4 5 6 7 নম্বর অঙ্কে, আমার তো 7 নম্বরটিতে আমরা এখানে 1 থাকতো, এখানে 2 থাকতো, এই দুইটি, এই সংখ্যাটি তারপর বড় হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পেরেছ? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখনও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমরা 11 নম্বর প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি। তো ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে, আমি তোমাদের একদম সহজে এইটি সমাধান করে নেব। তো মনোযোগ সহকারে দেখবে, তো বিস্তৃত রূপে লিখো, এটিকে আমাদের এভাবে দেওয়া আছে, আমাদের বিস্তৃত রূপে লিখতে হবে। তো আমরা কীভাবে লিখি, তোমরা দেখো এই যে প্রথম, তো তোমাদেরকে আমি মনে করো একটি সংখ্যার সাথে দেখিয়ে দিই রাফ একটি পেজে, মনে করো একটি সংখ্যা 12, ঠিক আছে? তো এটিকে বিস্তৃত রূপে কীভাবে লিখব, 1 × 10 + 2 × 1, ঠিক আছে? অর্থাৎ কি, 10 একে কত, 10 আর 2 একে কত 2, অর্থাৎ 10 আর 2 কত 12, অর্থাৎ 12টিকে আমরা বিস্তৃত রূপে এভাবে লিখি। অর্থাৎ কী করি, দেখো মনে করো প্রথম যে সংখ্যা আছে এদিক থেকে, হ্যাঁ ঠিক আছে, একের সাথে আমরা কী করি, 1 লিখে তার যে ডান দিকে যত সংখ্যা আছে, অর্থাৎ এটি কি 1, একের ডান দিকে শুধু 2 আছে, যত সংখ্যা আছে ততটি শূন্য লিখে দেয়, ঠিক আছে? তোমরা এই যে সংখ্যাগুলো, এইগুলো মনোযোগ সহকারে দেখবে, দেখবে তোমরা সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আমি কী করবো, দেখো প্রথমে এই সংখ্যাটি লিখে নেব, ঠিক আছে, 7 লিখে নিচ্ছি, অর্থাৎ আমি 7 লিখে নিচ্ছি। তারপর আমি কী করবো, দেখো তো 7 পূরণ 1 লিখে নেব, তারপর এই 7-এর যে
ডান দিকে যতটি সংখ্যা থাকবে ততটি সংখ্যা এখানে লিখে নেব। অর্থাৎ কয়টি সংখ্যা আছে সাতের ডান দিকে? এক দুই তিন চার পাঁচ। অর্থাৎ এখানে একের সাথে এক দুই তিন চার পাঁচটি শূন্য লিখে নেব। বুঝতে পেরেছো? এভাবে তোমরা খুব সহজেই বের করতে পারো। তারপর আমরা কী করবো, যোগ দিয়ে দেবো আবার। তারপর এই ঠিক তার ডান দিকের সংখ্যাটি অর্থাৎ নয়টি লিখবো, আমরা এদিক থেকে আরম্ভ করে নেব। তো এখানে প্রথমে নয় লিখে নিলাম, নয়ের সাথে আবার এক, এই যে সাথে সাথে যেভাবে প্রথমে এক গুণ দিয়েছিলাম সেইভাবে আমরা নয়ের সাথে এক গুণ দিয়ে দেবো। তারপর এই নয়ের যে ডান দিকে যতটি সংখ্যা আছে ততটি শূন্য লিখে নেব। অর্থাৎ কয়টি সংখ্যা আছে? এক দুই তিন চার। অর্থাৎ এখানে আমাদের চারটি শূন্য বসাতে হবে, এক দুই তিন চার। বুঝতে পেরেছ? ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। তারপর আমার একদম সহজ এগুলো। তো তারপর তার ডান দিকের সংখ্যা, নয়ের ডান দিকের সংখ্যা কত? দুই। পুরান এক দিয়ে দেবো। তারপর এই দুইয়ের ডান দিকে যতটি সংখ্যা থাকবে ততটি সংখ্যা এই একের সাথে লিখে নেব। অর্থাৎ এক দুই তিন আছে সংখ্যা, সেহেতু এখানেও তিনটি শূন্য লিখে নেব। তারপর কী করবো, এই তার দুইয়ের ডান দিকে সংখ্যাটি আবার লিখে নেব, অর্থাৎ চার আছে। তো চারের সাথে আবার এক গুণ দিয়ে দেবো। তারপর চারের ডান দিকে যতটি সংখ্যা আছে ততটি শূন্য লিখে নেব। অর্থাৎ চারের ডান দিকে কয়টি সংখ্যা আছে? দুইটি সংখ্যা আছে, এক দুই, সেহেতু এখানেও দুইটি শূন্য লিখে নেব। ঠিক আছে। তারপর এখানে চারের পরের সংখ্যাটি আবার লিখতে হবে পূরণ এক। অর্থাৎ পাঁচ আছে, পাঁচ ইন্টু এক লিখে নিলাম। তারপর তার ডান, এই যে তার পাঁচের ডানে কয়টি সংখ্যা আছে? শুধু ছয় আছে, অর্থাৎ একটি সংখ্যা আছে, সেহেতু এখানে শুধু একটি শূন্য বসবে। তারপর এখানে ছয় আছে, তো ছয় ইন্টু এক লিখে নিয়েছি। তারপর ছয়ের আর ডান দিকে সংখ্যা আছে কি? নাই, সেহেতু এখানে আমাদের শূন্য নাই, শূন্য বসাতে হবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ এটি আজকে আমরা এইভাবে বিস্তৃত আকারে লিখলাম, তোমরা আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো এখন আমরা চলো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই সংখ্যাটি করে নিই। অর্থাৎ প্রথমে আমরা কী করবো, এখানে আট আছে, আট লিখে নেব, তারপর এক লিখে নেব, তারপর আটের ডান দিকে সংখ্যাগুলো লিখে নেই, এক দুই তিন চার পাঁচ ছয়। অর্থাৎ এখানে এক দুই তিন চার পাঁচ ছয়। তারপর এই সংখ্যাটির কাছে আসি, অর্থাৎ এখানে শূন্য আছে। তো শূন্য ইন্টু লিখে আমরা কী করবো, এক এক শূন্য ইন্টু এক লিখে এই যে শূন্য তার ডান দিকে যতটি সংখ্যা থাকবে ততটি সংখ্যা একের সাথে বসিয়ে দেবো। অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, এখানেও একের সাথে এক দুই তিন চার পাঁচ। তারপর কী করব, তারপর এই সংখ্যার সাথে এই যে শূন্য আছে তা আবার শূন্য লিখে নেই। তারপর কী করব, এই দেখো এই শূন্য কয়টি আছে সংখ্যা, এক দুই তিন চার আছে। ঠিক আছে, অর্থাৎ এক দুই এক লিখে এক দুই তিন চার। তারপর আবার কী করব, তারপরের সংখ্যাটিও কী শূন্য, অর্থাৎ শূন্য ইন্টু এক লিখে তারপর শূন্য ডান দিকে জয়টি সংখ্যা আছে তা বসিয়ে দেবো। এক দুই তিনটি সংখ্যা আছে, সেহেতু তিনটি সংখ্যা বসিয়ে দিয়েছি। তারপর আবার ছয় লিখে ছয়ের ছয় লিখে ছয় ইন্টু এক লিখে তারপর এইখানে কয়টি সংখ্যা আছে, এক দুই, অর্থাৎ এখানে দুইটি শূন্য বসিয়ে দিলাম। তারপর আবার সাত আছে এখানে, ঠিক আছে, তো সাত ইন্টু এক লিখে তারপর এখানে একটি শূন্য আছে, সেহেতু এখানে একটি শূন্য লিখে নিয়েছি। তারপর কী করব, শূন্য ইন্টু এক লিখে নেব, কারণ এখানে শূন্য ইন্টু এক লিখে নেব। তারপর আর এর ডান দিকের সংখ্যা নাই, সেহেতু আর লিখতে হবে না। তো তাহলে চলো আমরা সিলম্বরটি সমাধান করে নেই। তো সিলম্বরে প্রথমে এখানে আছে চার আছে, চার ইন্টু এক লিখে তারপর এখানে ডান দিকে কয়টি সংখ্যা আছে, এক দুই তিন, অর্থাৎ এক দুই তিন। ঠিক আছে, তারপর আমরা আবার দুইয়ের কাছে এসে যাই, তো দুই ইন্টু এক লিখে তারপর দুইয়ের ডান দিকে কয়টি সংখ্যা আছে, একটা দুইটা, অর্থাৎ এখানেও দুইটা শূন্য লিখে নেই। তারপর আবার তারপরের সংখ্যাটি কত, সাত, অর্থাৎ সাত ইন্টু একের সাথে কয়টি, সাতের ডান দিকে কয়টি সংখ্যা আছে, শুধু নয় আছে, একটি সংখ্যা আছে, অর্থাৎ শূন্য একের সাথে একটি শূন্য লিখে নিলাম। তারপর নয় ইন্টু এখানে আর নয়ের ডান দিকে একটি সংখ্যা নাই, সেহেতু আমাদের আর লিখতে হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা পরেরটি সমাধান করে নেই। তো পরেরটিতে আমাদের দেওয়া আছে পাঁচ পাঁচ ছয় পাঁচ হাজার ছয়শো নব্বই। তো পাঁচ ইন্টু এক লিখে নিয়ে পাঁচের ডান দিকে কয়টি সংখ্যা আছে, একটা দুইটা তিনটা, অর্থাৎ একের সাথেও তিনটা শূন্য বসিয়ে দেবো। তারপর কী করব, আবার ছয় ইন্টু লিখে তারপর এক ছয় ইন্টু এক লিখে তারপর আমরা ছয়ের ডান দিকে ছয়টি সংখ্যা আছে তা একের সাথে ততটি শূন্য বসিয়ে দেবো, অর্থাৎ এক দুই, অর্থাৎ এখানেও আমরা দুইটি সংখ্যা লিখে নেই, দুইটি শূন্য লিখে নেই। তারপর কী করব, তারপরে ছয়ের ডান দিকে সংখ্যা কত আছে, নয় আছে, তোমরা মনোযোগ সহকারে বুঝো, নয় আছে। তো নয়ের ডান দিকে কয়টি আছে, কয়টি সংখ্যা আছে, একটি সংখ্যা। তো এক নয় ইন্টু এক লিখে একের সাথে আমরা আরেকটি শূন্য বসিয়ে দেবো। তারপর এখানে শূন্য আছে, তো শূন্য আর ডান দিকে সংখ্যা নেই, সেহেতু আর আমাদের এক লিখে আর কিছু লিখতে হবে না। আশা করি বুঝতে পেরেছ। তো এই সংখ্যা এটি আবার মনোযোগ সহকারে দেখো। তো আবার আমি বলে দিই, সর্বপ্রথমে কী করবে, এই সংখ্যাটি লিখবে ডান দিকে, অর্থাৎ নয় লিখবে, তারপর নয় ইন্টু এক লিখে নেবে। সর্বপ্রথমে কী করবে, নয় ইন্টু এক লিখে নেবে। তারপর এই যে নয়ের ডান দিকে যতটি সংখ্যা থাকবে ততটি একের সাথে ততটি শূন্য বসবে। অর্থাৎ এভাবে তোমরা গণনা করে নেবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, অর্থাৎ একের সাথেও ষাটটি শূন্য বসতে হবে, এক দুই তিন চার পাঁচ
ছয় সাত, ঠিক আছে। তারপর এই এই এখন আমাদের নয়ের কাজ শেষ, এখন আমাদের তার ডান দিকে সংখ্যাটি কাজ করতে হবে। তো নয়ের ডান দিকে কত আছে, শূন্য আছে, তো শূন্য ইন্টু এক লিখে তারপর এই শূন্যের ডান দিকে যতটি সংখ্যা আছে ততটি আমাদের একের সাথে শূন্য বসবে, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয়, অর্থাৎ একের সাথেও ছয়টি শূন্য বসবে, এক দুই তিন চার পাঁচ ছয়। তারপর আবার কি করবে, এই শূন্য আছে, তারপর এই দেখো শূন্যের ডান দিকে আবার শূন্য আছে, অর্থাৎ শূন্য ইন্টু এক লিখে নেবে। তারপর এই শূন্যর কয়টি, ডান দিকে কয়টি শূন্য আছে, এক দুই তিন চার, ডান দিকে কয়টি সংখ্যা আছে, এক দুই তিন চার পাঁচটি, অর্থাৎ একের সাথেও পাঁচটি শূন্য লিখে নেবে, ঠিক আছে। তারপর আবার কি করবে, ওই এই এই সংখ্যাটি লিখে নেবে, অর্থাৎ শূন্যের আবার ডান দিকে শূন্য আছে, অর্থাৎ শূন্য ইন্টু এক লিখে তার ডান দিকে কয়টি সংখ্যা আছে, এক দুই তিন চার, এখানে এক দুই তিন চার লিখে নেবে, ঠিক আছে। তারপর আবার সংখ্যাটি কত আছে, সাত আছে, অর্থাৎ সাত ইন্টু এক লিখে তারপর এই সাতের ডান দিকে কয়টি সংখ্যা আছে, এক দুই তিন, অর্থাৎ একের সাথেও তিনটি শূন্য বসবে। তারপর আবার কি আছে দেখো, এখানে আমি লিখে নেই, শূন্য ইন্টু এক লিখে তারপর এই শূন্যর ডান দিকে কয়টি শূন্য আছে, একটি দুইটি, দুইটি শূন্য আছে, তো এখানেও দুইটি শূন্য লিখে নেবে। তারপর এখানে শূন্য ইন্টু, তারপর এই শূন্য এসে পৌঁছেছি আমি আমরা, তো শূন্য ইন্টু এক লিখে তারপর এই শূন্য ডান দিকে কয়টি এক সংখ্যা আছে, একটি সংখ্যা, সেহেতু একের সাথে শূন্য একটি শূন্য বসে দেবে, তারপর শূন্য ইন্টু এক লিখে নেবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, যদি তোমরা এখনও বুঝে না থাকো তাহলে ভিডিওটি আবার প্লে করে দেখে নেবে। তো আজকের এই ভিডিওটি আমাদের এই পর্যন্ত।